ফারদিন হত্যার রহস্যজনক কোনো কুল কিনারা পাচ্ছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিবি পিবিআই থেকে সবাই র‍্যাবের দায়িত্বশীল একটি সূত্রের কাছে এ বিষয়টি নিশ্চিত হয়ে গেছে ওই সূত্রটি বলছে রায়হান ইতিমধ্যে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন কিভাবে হত্যা করা হয়েছে তাও সে বর্ণনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারদিন নূর পরশ রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকার মধ্যে হত্যার শিকার হয়েছেন রায়হান গ্রুপের প্রধান রায়হান সহ 8 থেকে 10 জন এ হত্যাকাণ্ডে অংশ নেয় তাদের উদ্দেশ্য ছিল ফারদিনকে জিম্মি করে টাকা আদায় কিন্তু ফারদিন প্রতিবাদ করায় তাকে হত্যা করে রায়হান গ্রুপের সদস্যরা এরপর চনপাড়া শাউনের প্রাইভেট কারে করে তার লাশ নারায়ণগঞ্জে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয় এমন একটি সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চনপাড়ার সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 2টার দিকে কয়েকজন যুবকের অস্বাভাবিক চলাফেরা কেউ ওদিকে যাচ্ছেন আবার ওদিক থেকে ব্যাক করছেন এভাবেই করছিলেন তারপরে দেখা যায় একটি প্রাইভেট কার সেই প্রাইভেট কারে ফারদিনের লাশ ছিল কিনা সেটা নিয়ে সন্দেহ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে র‍্যাব হত্যাকাণ্ডে অংশ নেওয়া রায়হান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে এছাড়া প্রাইভেট কারের মালিক শাউনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাবের দায়িত্বশীল একটি সূত্রের কাছে এ বিষয়টি নিশ্চিত হয়ে গেছে ওই সূত্রটি বলছে রায়হান ইতিমধ্যে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন কিভাবে হত্যা করা হয়েছে তাও সে বর্ণনা করেছেন এদিকে ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা বলছেন আমার ছেলে কোনোদিন সিগারেটে একটি টান দেয়নি সে ফেন্সিডিল খাবে কিভাবে তিনি বলেন এটি এমন কোনো ঘটনা নয় যে হুটহাট করে মারামারির কারণে হত্যাকাণ্ড ঘটেছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যারা পরিকল্পিত কোনো ঘটনা ঘটায় তারা তো অবশ্যই আটঘাট বেঁধে পরিকল্পনা করে থাকে ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও তদন্ত কর্মকর্তারা এই রহস্য উন্মোচন এবং সঠিক ঘটনা উন্মোচনে কাজ করবেন বলে আশা করি আমি তিনি বলেন আমি শুরু থেকে বলে এসেছিলাম এটি একটি হত্যাকাণ্ড এ ঘটনা পরিকল্পিত এখনও সেটাই বলছি আমার ছেলে কোনো ধরনের মাদকের সঙ্গে সম্পৃক্ত নয় যদি নারায়ণগঞ্জের চনপাড়া তার লোকেশন শনাক্ত হয় তাহলে ট্র্যাপে ফেলে কেউ তাকে সেখানে নিয়ে গেছে ভয়ভীতি দেখিয়ে পরবর্তীতে তাকে নির্যাতন করে হত্যা করেছে যদি তার লোকেশন নারায়ণগঞ্জ হয় তাহলে আমি বলবো সে কখনও নিজে থেকে সেখানে যেতে পারে না তাকে নিয়ে যাওয়া হয়েছে তাকে কোনোভাবে ট্র্যাপে ফেলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাকে আটক করা হয়েছিল এবং ফোন তার সঙ্গে রাখা হয়েছিল এদিকে বুয়েট শহীদ মিনারে ফারদিন হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেন শিক্ষার্থীরা সেখানে অংশ নেন ফারদিনের বাবা তিনি অভিযোগ করেন কিছু সংবাদ মাধ্যম বিষয়টিকে ভিন্নঘাতে নেওয়ার চেষ্টা করছে ফারদিন হত্যাকাণ্ডের মাদক সংশ্লিষ্টতার খবর নিয়ে তার বাবা বলেন যে ছেলে ধূমপান করে না সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না সে কিভাবে ফেন্সিডিল খাবে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় যেসব গণমাধ্যম ফারদিনের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনেছেন তারা তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন রামপুরা থেকে চনপাড়া যাওয়ার সহজ পথে মেরা দিয়ে দিয়ে না গিয়ে ফারদিন এত ঘুরে কেন সেখানে যাবে ফারদিনের মৃত্যু মেধা ও মননের উপর আঘাত উল্লেখ করে তিনি আরও বলেন ফারদিনের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে কারণ হত্যাকারীরা তার মেধা ও মননকে ধ্বংস করতে চেয়েছিল আমার ছেলে মেধাবী বলে তার ব্রেইনে আঘাত করা হয়েছে হত্যার রহস্য উন্মোচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের উপর শতভাগ আস্থা রাখতে চান জানিয়ে ফারদিনের বাবা বলেন আমি চাই তারা দ্রুত এই রহস্য বের করে প্রকৃত অপরাধীদের সাজার আওতায় নিয়ে আসুক যেন কেউই ছাড় না পায় উল্লেখ্য গত 4 নভেম্বর নিখোঁজ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশ 7 নভেম্বর শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায় ময়নাতদন্ত করা চিকিৎসক তার পরিবার ও সহপাঠীদের দাবি ফারদিনকে হত্যা করা হয়েছে শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে সো দর্শক এ তথ্যের উপর ভিত্তি করে বোঝা যায় রায়হান গ্রুপের রায়হানকে যদি র‍্যাব আটক করে থাকে তাহলে এবার আস্তে আস্তে ফারদিন হত্যার রহস্য জট খুলবে আপনাদের কাছে কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ